আর এই মুহূর্তে যে খবর আমাদের নজর থাকবে, তুলাবাসদের বুথে বসাবেন না দলীয় কর্মীদের বার্তা সাংসদ অর্জুন সিং এর। দলে তুলাবাসদের কোনো জায়গা নেই, তেমন কাউকে দলে নিলে জেতার আগেই হেরে যাবে। যারা লেখাপড়া করে দলে আসতে চায় তাদের প্রশিক্ষণ দিন, আমডাঙ্গায় মন্তব্য সাংসদ অর্জুন সিং এর। কর্মীদের একটু জ্ঞান বৃদ্ধিটা বাড়ান, কর্মীদের ভোটটা কিভাবে হবে, মানুষ কাছে কিভাবে প্রচার করবে। আর একটা সবথেকে মারাত্মক ব্যাপার আছে, কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে, আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবেন, তাদের দরকার নেই। এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাবরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না, দিল আপনার মাসি করছে। যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও 2000, আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুঝে বসাবেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সাংসদ অর্জুন সিং তিনি বলছেন দলে তোলাবাসদের কোনো জায়গা নেই, তোলাবাসদের বুথে বসাবেন না, এমনটাই মন্তব্য করেছেন অর্জুন সিং, আপনার প্রতিক্রিয়া? তোলাবাস শব্দটা খুব আমার পছন্দের শব্দ নয়, কারণ এটাই বাংলা ভাষায় এখন বহুল প্রচারিত হলেও এটা একটা স্ল্যাং, কিন্তু যাই হোক এখন চলছে এই ভাষাটা। অর্জুন সিং যে শব্দ ব্যবহার করে বলছে এদের ভোটের বুথে বসতে দেবেন না, ওর অর্জুন সিং সম্পর্কেই ওই কথা অর্জুন সিং এর পার্টির এমএলএ বলছেন। অর্জুন সিং স্বীকার করে নিচ্ছেন যে তোলাবাসদেরই দলটা তৃণমূল এবং তোলাবাইরা বুথে বসেন, এটা অর্জুন সিং এর বক্তব্য, মানে দলের যে অংশের উদ্দেশ্যে উনি বলছেন। আবার সেই অংশের যে নেতা যারা ওর বিরোধিতা করছে তারাই ওকে বলছে সবচেয়ে বড় তোলাবাজ। তো মানুষ এগুলো দেখে বিরক্ত ক্লান্ত, এগুলো মানুষের রুচি বিরুদ্ধ, সেই জন্য তৃণমূলকে মানুষ ঠিক করেছে যে বিসর্জন দিয়ে দেবে, যাতে এ ধরনের আর বিতর্কের নতুন করে কোনো অবস্থান না হয়। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। তোলাবাসদের বুথে বসাবেন না দলীয় কর্মীদের বার্তা সাংসদ অর্জুন সিং এর। দলে তোলাবাসদের কোনো জায়গা নেই, তেমন কাউকে দলে নিলে জেতার আগেই হেরে যাবে। যারা লেখাপড়া করে দলে আসতে চায় তাদের প্রশিক্ষণ দিন, এমনটাই বলছেন অর্জুন সিং। সাংসদ অর্জুন সিং তিনি বলছেন যে বক্তব্য, সে বক্তব্য আপনাদের শোনালাম। এবং গতকাল লাভলী মৈত্র তিনি বারুইপুরে কর্মী সভা থেকে বলেছিলেন, তিনি বলেছিলেন দলে থাকলে রোজগার হবে, না থাকলে কিছুই হবে না। বারুইপুরের কর্মী সভা থেকে ঠিক এমনই মন্তব্য করেছিলেন বিধায়ক লাভলী মৈত্র, এবং তার এই বক্তব্যের পর রীতিমতো তুঙ্গে ওঠে বিতর্ক। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সব কিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সব কিছু চলছে, কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। আপনাদের শোনালাম গতকাল লাভলি মৈত্র তিনি ঠিক কি বলেছিলেন, এবং আজ অর্জুন সিং কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। কর্মীদের একটু জ্ঞান বৃদ্ধিটা বাড়ান, কর্মীদের ভোটটা কিভাবে হবে, মানুষ কাছে কিভাবে প্রচার করবে। আর একটা সবথেকে মারাত্মক ব্যাপার আছে, কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে, আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবেন, তাদের দরকার নেই। এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাবরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না, দিল আপনার মাসি করছে। যারা এলাকার লোকের
কারোকে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না।